الركن الثاني من أركان الإسلام إقام الصلاة. لماذا قال عليه الصلاة والسلام إقام الصلاة ولم يقل الصلاة؟ আর ইসলামের দ্বিতীয় রুকুন হচ্ছে একামুসলা। এখানে আমাদের দেখার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন এখানে একামুসলা বলেছেন। نعم حتى تأتي بالصلاة قائمة مستقيمة على الوجه الذي أمر الله سبحانه وتعالى بشروطها وأركانها وواجباتها ومكملات السنن ولا تأتي بمبطل مبطلات الصلاة حتى تكون الصلاة قائمة صحيحة. এখানে এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই জন্যই একামুসলা বলেছেন, যাত করে নামাজকে আমি এবং আপনি আদায় করি যেভাবে তিনি আদায় করতে বলেছেন। নামাজে যে রুকুন রয়েছে, তার শরত রয়েছে, তার ওয়াজিবসমূহ রয়েছে, সুন্নাতসমূহ রয়েছে, এগুলোকে আমরা যেন যথার্থভাবে আমরা আদায় করে নামাজকে প্রতিষ্ঠা করি, তাহলেই আমাদের একামুসলা হবে। এবং আমরা যেন যেগুলো নামাজ বিনষ্টকারী বিষয় সেগুলো থেকে আমরা বেঁচে থাকি, যাতে আমাদের নামাজকে নষ্ট না করতে পারে, নামাজ যেন আমাদের সহি শুদ্ধ হয়। সেজন্য قد يصلي بعض الناس بدون وضوء أو لا يقرأ الفاتحة يقول أنا صليت، نقول قد تقول هذا أن هذه صلاة لكن لم تقم الصلاة، فهذا معناه أن هذا الفعل باطل ولا تقبل هذه الصلاة. কোনো ব্যক্তি বলতে পারে যে আমি নামাজ পড়েছি অথচ সে উজু করেনি, নামাজের সূরা ফাতিহা পাঠ করেনি, তো আমরা বলবো যে হ্যাঁ তুমি নামাজ পড়তে পারো, কিন্তু এই নামাজ যে নামাজ পড়ার জন্য আমাদের আদেশ করা হয়েছে, যে নামাজ আমাদের জন্য পড়তে হবে, আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, সে নামাজ না, বরং এটি তোমার নামাজ বাতিল, এ নামাজ কখনো কবুল হবে না। নামাজ দুই ভাবে বিভক্ত, এক হচ্ছে ফরজ নামাজ ফরজ সালাত, আর দ্বিতীয় হচ্ছে নফল সালাত। نعم صلاة الفريضة الفجر والظهر والعصر والمغرب والعشاء والجمعة ফরজ সালাত হচ্ছে ফজর জোহর আসর মাগরিব ইশা এবং জুমার সালাত। لابد أن تؤدى هذه الصلوات المفروضة الخمس والجمعة في الجماعة على الرجال البالغين অবশ্যই এই নামাজগুলোকে যে নামাজ ফরজ নামাজের কথাগুলো বলা হলো এগুলোকে অবশ্যই যারা বয়সপ্রাপ্ত বালেগ তাদেরকে জামাত সহকারে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। না লা তাখাল্লাফ আনিল জামাআ ইল্লা মুনাফিক নাসলাআফ আসসালামা যাহিরান নিফাক ওয়াল্লাহু আলাম। কেননা জামাতের সাথে নামাজ পড়া থেকে মুনাফিক ব্যতীত কেউ পিছনে থাকে না, শুধুমাত্র মুনাফিক ব্যক্তি জামাত থেকে নামাজ পড়া থেকে বিরত থাকে। সুতরাং আমাদেরকে কী করতে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই মুনাফিক সিফাত থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বাঁচান এবং আমাদেরকে যেন এই নামাজকে জামাতবদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন।